আর বড় হব, দুহাত দিয়ে আকাশ ছুঁব, উড়তে চাই ডানা মেলতে চাই আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। জানো কি তোমরা, 18 বছর পর্যন্ত শিশুকাল, বড়দের তাই বলতে চাই এখনই ছেড়ো না। আমার বড় হব, দুহাতি আকাশ ছুঁব, উড়তে চাই ডানা মেলতে চাই আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। মেয়েরা এসেছো? হ্যাঁ মা। বাহ, তোমাদের খুব খুশি খুশি দেখাচ্ছে, কি ব্যাপার? জানো বাবা, একজন কৃষক মাঠে কিভাবে কাজ করে ও ফসলের যত্ন নেয় সেটা আমরা এক সপ্তাহ দেখব এবং শিখব। আমাদের কৃষিবিজ্ঞান স্যার আমাদের এই কাজটা দিয়েছে। খুব ভালো, ঠিক আছে, তোমরা শিখে এসে আমাকেও শিখিও। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আইছো? আমি তোমাদের জন্যই অপেক্ষা করতেছিলাম। জি চাচা। শোনো, তোমাদের স্যার কইছেন আমি কেমনে করে কৃষি কাজ করি তা তোমরা দেখতে আসবা। এই এখন দেখো, সব চারা গাছেই সঠিক সময়ে সঠিক পরিমাণ পানি দিতে হইব। পানি কম দিলে মাটি শুকায়ে চারা গাছগুলান মরে যাইব, আর পানি বেশি দিলে গোড়া পচে যাইব। শোনো, ভালো করে চারা গাছের যত্ন নিলে ফলন ভালো হইব। চলো এখন আমরা ওই টমেটো তুলতে যাই, কিন্তু সাবধান, টমেটো তোলার সময় খালি এই রকম টমেটো তুলবা, ঠিক আছে? ঠিক আছে চাচা। কি করলি? এটা কি আপনার মেয়ে? হ্যাঁ, আমার জীবনটা শেষ করে দিল। এরকম করে বলছেন কেন? আর বলো না, অসহ্য হয়ে গেছে, কি যে অসুখ বাঁধাইছে, ওর কাছেই যাওন যায় না। বাচ্চা হওয়ার সময় বাচ্চাটাও মারা গেছে, জামাই ঘর থেকে বাইর করে দিছে। বাদ দাও ওর কথা, চলো টমেটো তুলো। আশ্চর্য, এইটুকু মেয়ের বাচ্চা হওয়ার সময় বাচ্চা মারা গেছে, জামাই বাড়ি থেকে বেরও করে দিয়েছে, আবার সব সময় অসুখও থাকে। তাহলে তো মেয়েটার অবস্থা খুব খারাপ শাহানা। মা, তুমি যদি মেয়েটাকে দেখতে, সে আমার চাইতেও ছোট। মেয়েটার সাথে কথা বলে জানতে চেষ্টা করো তার আসল সমস্যা কি। আমরা এই বিষয়টা নিয়ে তোমাদের ময়না খালা, মানে আমাদের স্বাস্থ্যকর্মীর সাথে আলাপ করতে পারি, সে হয়তো মেয়েটাকে সুস্থ করে তোলার ব্যাপারে পরামর্শ দিতে পারবে। আমি তাকে আসার জন্য আগামীকালই খবর দিব। হ্যাঁ মা, খুব ভালো হয় তাহলে। শোনো, তুমি সব সময় মন খারাপ করে থাকো কেন? আমাকে এক গ্লাস পানি দিবে? তোমার নাম কি? হাফিজা। বয়স কত তোমার? 14। তোমার বিয়ে হয়েছে কতদিন?
দুই বছর আগে। তোমার কি হয়েছে? কিছু না। আমাকে বলো। বাচ্চা হওয়ার পর থেকে আমার অনেক সমস্যা হইতেছে। বাচ্চাটাও মারা গেছে। সব সময় পেশা পায়খানা জ্বরে আটকাইতে পারি না। আমার কাছে কেউ আইতে চায় না। আমার গা দিয়ে গন্ধ বেরোয়। স্বামী আমারে বাপের বাড়ি পাঠাইয়া দিছে। আর বাবাই কয় আমি তারে বিপদে ফেলছি। আমি তার কোনো কামে আসি না। তোমরা মেয়েটার সম্পর্কে যা বললে তাতে আমার মনে হচ্ছে মেয়েটার প্রসবজনিত ফিস্টুলা হয়েছে। প্রসবজনিত ফিস্টুলা? এটা কি খালা? বিলম্বিত বা বাধাগ্রস্ত প্রসব প্রসবজনিত ফিস্টুলার মূল কারণ। প্রসবের সময়ে বাচ্চার মাথা যদি প্রসবের রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকে, তাহলে মূত্রনালী, মূত্রথলি বা পায়ুপথের নরম অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে পচন ধরে, ফলস্বরূপ ছিদ্র হয়ে প্রসবজনিত ফিস্টুলার সৃষ্টি হয়। ফলে অনবরত পায়খানা প্রস্রাব ঝরতে থাকে ও দুর্গন্ধ ছড়ায়। এটা কেন হয় খালা? বাচ্চা হওয়ার সময় যদি প্রসব বাধাগ্রস্ত হয় ও 12 ঘন্টার বেশি সময় প্রসব বেদনা থাকে এবং তখন যদি তাকে হাসপাতাল বা ক্লিনিকে না নিয়ে প্রশিক্ষণ নেই এমন কোনো দায় দিয়ে বাড়িতে প্রসব করানোর চেষ্টা করা হয়, তাহলে অনেক মেয়ের প্রসবজনিত ফিস্টুলা হতে পারে। এর ফলে এমনকি বাচ্চাও অনেক সময় মারা যায়। এ তো একটা মেয়ের জন্য খুবই খারাপ অবস্থা। এই জন্যে বাচ্চা হওয়ার সময় একজন ডাক্তার, মিডওয়াইফ অথবা প্রশিক্ষণপ্রাপ্ত একজন দায়ী থাকা খুবই দরকার। প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী ছাড়া বাড়িতে প্রসব করানোর চেষ্টা করলে এই ধরনের স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বেশি থাকে। আর মনে রেখো, কম বয়সী মায়েদের প্রসবজনিত ফিস্টুলা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। কম বয়সী মায়েদের প্রসবজনিত ফিস্টুলা হওয়ার ঝুঁকি বেশি থাকে কেন খালা? শোনো, 20 বছরের আগে মেয়েদের শরীর গর্ভধারণ ও সন্তান জন্মদানের জন্য উপযুক্ত হয় না, তাই তাদের বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসবের সম্ভাবনা বেশি থাকে, পরিণতিতে প্রসবজনিত ফিস্টুলা হয়। তার মানে কম বয়সে বিয়ে হলে কম বয়সে মা হবে, আর কম বয়সে মা হতে গেলে প্রসবজনিত ফিস্টুলা হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। শাহানা, আমি মেয়েটাকে একবার দেখতে চাই। ঠিক আছে খালা। না না, ওইগুলো তো ঠিক মতো পাকে নাই। আরে তোমারে তো বলছি, আমি ওইগুলা বীজ হিসাবে রাখবো। আর ওইগুলা তুমি ঠিক মতো পাকার আগেই ছিঁড়ে ফেললা। আমার ভুল হয়ে গেছে। শোনো শোনো, ভালো বীজ না হইলে যেমন ভালো চারা হয় না, তেমনি ভালো চারা না হইলে ভালো ফসলও হয় না। সব কিছুরই সঠিক বয়স হওয়ার দরকার আছে, বুঝলা? ঠিক বলেছেন চাচা। কেমন আছেন? ভালো আছি। স্বাস্থ্য আপা, আপনিও আইছেন? জি ভাই, আমিও এসেছি। শুনলাম শাহানারা আপনার সাথে কাজ করছে, তাই দেখতে এলাম। আশা করি আমার মেয়েরা আপনার কোনো সমস্যা করেনি। না না, এরা আমারে অনেক সাহায্য করছে। তোমরা নিশ্চয়ই এই কয়েকদিন ওনার কথা মন দিয়ে শুনেছ এবং অনেক কিছু শিখেছ। জি স্যার, আমরা এই এক সপ্তাহে ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি স্যার। উনি আমাদের শিখিয়েছেন শিশুর মতোই চারারও যত্ন নেওয়া দরকার। আমরা আরও শিখেছি যে সঠিক সময়ে ভালো বীজ পুনলে এবং যত্ন নিলে ভালো ফসল পাওয়া যায়। যেরকম 20 বছর বয়সের পরে সন্তান হলে বাচ্চাও স্বাস্থ্যবান হয়, মায়েরও বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো সমস্যা হয় না। শোনো, এই মেয়ে, চলে যেও না, দাঁড়াও। উনি আমাদের এটাও শিখিয়েছেন যে চারা যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্যে রোগগ্রস্ত ও দুর্বল চারাগুলোকে বিশেষ যত্ন নেওয়ার দরকার হয়। হ্যাঁ, তোমরা খুব ভালো শিখেছো। ভাই,
আপনি আপনার ফসলের যত্ন ঠিকভাবেই করছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনার মেয়ের যত্ন ঠিকভাবে নেওয়া হয়নি। বড় হওয়ার আগে কম বয়সে ওর বিয়ে দিয়ে দিয়েছেন। মানে? শোনেন ভাই, আমি শাহানাদের কাছে শুনেছি আপনার মেয়ে বেশ অসুস্থ। আমি আপনার মেয়েকে একবার দেখতে চাই। আপনার মেয়েকে তো দেখলাম, ওর তো প্রসবজনিত ফিস্টুলা হয়েছে। ফিস্টুলা? হ্যাঁ ভাই, আপনার মেয়েকে 13-14 বছর বয়সে বিয়ে দিয়েছিলেন। পরের বছরই সে গর্ভবতী হয়েছে। তারপর সন্তান জন্মদানের সময় অনেকক্ষণ প্রসব বেদনা থাকলেও তাকে হাসপাতাল না নিয়ে প্রশিক্ষণ নাই এমন দায় দিয়ে বাড়িতেই ডেলিভারি করিয়েছিলেন। এর ফলে বাচ্চাটা মারা গেছে আর আপনার মেয়ের প্রসবজনিত ফিস্টুলা হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারি নাই আপা। বুঝতে না পেরে আপনারা মেয়েটার প্রতি অবহেলা করেছেন, ওর শরীরে গন্ধ বলে দূরে দূরে থাকছেন, কিন্তু এসবের জন্য তো ও দায়ী না। আমি বুঝবার পারছি আপা, সব ভুল আমার, কিন্তু কষ্ট পাইতেছে আমার মাইয়াটা। আহারে, যাই হোক, ওকে এখন চিকিৎসার জন্য হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিলে আমার মেয়ে সুস্থ হয়ে যাবে আপা? অবশ্যই, চিকিৎসায় প্রসবজনিত ফিস্টুলা ভালো হয়ে যায়। এই যে এখানে হাসপাতালের ঠিকানা লেখা আছে, আপনি মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়ে এই কাগজটা দেখালেই আপনার মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবে, সেখানে ওর চিকিৎসা হবে। দেখবেন আপনার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে, আমি 2-1 দিনের মধ্যে আমার মাইয়ারে নিয়ে হাসপাতালে যাব, তারপর মায়ারে সুস্থ করে নিয়ে বাড়ি ফিরব। বাহ, হাফিজা এবার সুস্থ হয়ে যাবে, তাই না হাসি? হ্যাঁ।